হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের শিমের একটা আইটেম করে দেখাবো, শিম বাটা। আমি শিমগুলো দেখো, আমি গোটা গোটা শিম আমি মাঝখান থেকে চিরে দুটো করে নিয়েছি। শিমের যে এই সাইডে শিরা থাকে এখানটা, এটা আমি বার করে নিয়েছি। নিয়ে আমি একটা গোটা শিমকে আমি দুটুকরো করে নিয়েছি। নিয়ে আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। এইবার শিমগুলোকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব, সেটা প্রেশার কুকারে হোক, কড়াইতে হোক, যেভাবে হোক একটা সেদ্ধ করে নিলেই হবে। এইবার আমি একটা ওভেনে একটা কড়াই নিয়েছি, এতে কিছুটা জল নিয়েছি। এবার শিমগুলো আমি ওতে দিয়ে সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে ভালো করে বয়েলড করে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে একটু বয়েলড করে নেব। শিমটা আমি একদম সেদ্ধ করে নিয়েছি, দেখো বন্ধুরা, শিমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। নিয়ে আমি শিলে বা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, ভালো করে বেটে নেব। আমি তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমি এটা মিক্সিতেই বেটে নেব। শিমটা নামিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, শিমটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি একটা মিক্সিং বলে এই শিমগুলো নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। এইবার আমি এখানে 2-3 কোয়া রসুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা আমি বেটে নিচ্ছি। প্রথমে রসুন আর লঙ্কা দিয়ে শিমটাকে আমি ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এইবার আমি ওভেনে একটা কড়াই বসাচ্ছি। আমি কড়াইতে 1 টেবিল স্পুন তেল নিয়েছি, মাস্টার্ড অয়েল নিয়েছি। এবার এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা আমি ফ্রাই করে নিয়েছি, এতে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা হয়ে গেছে, এবার আমি এতে পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা ঢেলে দিয়েছি, আমি লো ফ্লেম করে ভালো করে কষিয়ে যাব। ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে কষাবো, এতে জল আর দিতে হবে না। যেহেতু আমি শিমটা পেস্ট করার সময় অল্প একটু জল দিয়েছি, এতে আর জল লাগবে না। 2-3 মিনিট পর আমি লিডটা খুলেছি, এতে সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর একটু চিনি দিলাম। এই রান্নাতে একটু চিনিটা দিলে ভালো লাগবে খেতে। আর আমি পরিমাণ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আবার করে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হতে দেব। লো ফ্লেম করে আস্তে আস্তে রান্নাটা হবে, একদম শুকনো হয়ে যাবে। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ দারুণ লাগবে, টেস্টি ভীষণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রান্নাটা। দেখো বন্ধুরা, জলটা একদম টেনে গেছে, একদম শুকনো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, রান্নাটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, খুব টেস্টি রান্নাটা। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর নিচে একটা বেল আইকন আসবে, ওটা অবশ্যই প্রেস করে নিও, তাহলে আমার রান্নার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে। সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। বাই ফ্রেন্ডস।